বন্ধুরা, আমার শরীরে যে ব্লাউজটা দেখতে পাচ্ছেন, এই ব্লাউজের কাটিং ভিডিও কিন্তু অলরেডি করা হয়ে গেছে। আর এই ব্লাউজটা কিন্তু 35 অ্যাপারচার ছিল, আর আমার কিন্তু 33, 2 ইঞ্চ কিন্তু এখানে বেশি আছে। শুধুমাত্র আপনাদেরকে ফিটিংসটা দেখানোর জন্য ব্লাউজটা আমি পরেছি। আমি আমার অনুসারে দুদিক থেকে সেলাই করে ছোট করে নিয়েছি, শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য। তো একটা কথা মনে রাখবেন, যদি আপার চেস্ট আপনার আপার চেস্টের থেকে বেশি হয়, সেখানে কিন্তু আপনার পেছনের দিকে অবশ্যই রিঙ্কেলস আপনার একটুখানি দেখতে পাবেন। যদি আপনার আপার চেস্ট থেকে ব্লাউজের আপার চেস্ট কম থাকে, সেখানে কিন্তু কোনো রিঙ্কেলস হবে না, বা বরাবর হলেও কিন্তু হবে না। এখানে যে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এটা হলো এই ব্লাউজের সম্পূর্ণ মেজারমেন্ট। এই মেজারমেন্টের কারণে কিন্তু এখানে আমার পেছনের দিকে সামান্য একটুখানি রিঙ্কেলস কিন্তু চলে এসেছে, তাছাড়া কিন্তু এই ব্লাউজে কোনো আস্তরে নেই। তারপরেও কিন্তু কতটা সুন্দর এখানে ফিটিংস হলো। তো যদি আপনি আপনার আপার চেস্ট অনুসারে ব্লাউজে কাটিং এবং সেলাই করেন, তাহলে দেখবেন পেছনের দিকে একটুখানি রিঙ্কেলস কিন্তু আপনার আসবে না। তো আজকে আমি এই ব্লাউজটা সম্পূর্ণ সেলাই করে দেখাবো, স্টেপ বাই স্টেপ কোথায় কিভাবে সেলাই করতে হয়, কিভাবে সেলাই করলে আপনার শোল্ডার পড়বে না, বা সামনের দিকে কিভাবে সেলাই করলে আপনার সামনের দিকে রিঙ্কেলস হবে না, সেটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখে দেবো। তাহলে চলুন দেখা যাক কি করে ব্লাউজটা সেলাই করতে হয়। দেখুন, তাহলে একটা দিক কিন্তু আমি সেলাই করে নিয়েছি, দ্বিতীয় দিকটা দেখিয়ে দেবো কিভাবে সেলাই করবেন। একই পদ্ধতিতে কিন্তু হবে। দেখুন, সামনের দুটো অংশ এখানে নিলাম, নেওয়ার পর চাইলে আপনি মিডল থেকেও সেলাই করতে পারেন। তবে আমি বলবো, যেহেতু ডাইরেক্ট কাপড়ে কাটা হয়েছে, তার জন্য আমি বলবো আপনি আর্মহোল থেকে সেলাই করে নেবেন। যখন আপনি আর্মহোল থেকে সেলাই করবেন, তখন দেখবেন একেবারে বরাবর হবে। এখানে দেখুন, এই যে মিডলটা, চাইলে মিডলটা বরাবর করে সেলাই করতে পারেন, তবে আমি এখানে আর্মহোল থেকে সেলাই করবো। ঠিক আর্মহোলের এই জায়গাতে একটুখানি কোনাকুনি করে, দেখুন হালকা একটুখানি কোনা মতো বের করে, আপনি এখান থেকে সেলাই করে একেবারে নিচের দিকে নিয়ে আসবেন। এভাবে সেলাই করলে কি হয়, বগলের দিকটা সুন্দর হয়। তার জন্য আমি এভাবে এখান থেকে দেখুন ধরে নিয়ে সেলাই করে একেবারে নিচের দিকে নিয়ে আসবো। তাহলে চলুন সেলাই করা যাক। দেখুন, ঠিক বগলের দিক থেকে সেলাই করে আপনি কাপড়টাকে একেবারে নর্মাল রাখবেন, যেভাবে আসে সেভাবে নিয়ে আসুন। এখানে কোনো টান দেওয়ার দরকার নেই। তো যদি কোনো কারণবশত একটা পার্ট খুব বেশি ছোট হয়, সেখানে হালকা একটু টান রাখবেন, তাছাড়া কিন্তু টান রাখার কোনো দরকার নেই, যেহেতু ডাইরেক্ট কাপড় এখানে কাটা হয়েছে। তো দেখুন, তাহলে এবার বরাবর করে আমি সেলাইটা একদম নিচের দিকে নিয়ে আসলাম। তো আমার দেখুন এখানে একটুখানি একটা পার্ট সামান্য একটুখানি বাড়তি হলো, একটুখানি, জাস্ট একটুখানি, কোনো ব্যাপার না, সেটা পরে কেটে আমি বরাবর করে নেব। দেখুন, যাদের ফুল বাসটা একেবারে কম, তারা কিন্তু আর কোনো টিকেন দেওয়ার দরকার নেই, এখান থেকে আপনাদের পারফেক্ট হবে। আর এই জায়গাতে যে একটুখানি বেরিয়ে আছে কাপড়টা, এটাকে দেখুন কেটে আমি বরাবর করে নিচ্ছি। এখানে বাজ হয়ে গেলো, আমার আর কিছুই করতে হবে না। তবে কাটিং করার সময় যদি বগলে খুব বেশি শেপ দিয়ে থাকেন প্রথম থেকে, তাহলে পরে খুব বেশি শেপ দিতে হবে না। আর এখান থেকে একটা টিকেন আমি দিচ্ছি, যদি আপনার ফুল বাস্ট একেবারে ছোট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই টিকেনটা দেবেন না। এবারে যে মেজারমেন্ট ছিল, সেই মেজারমেন্ট অনুসারে কিন্তু একটা টিকেন আমি দিয়ে দিলাম, তাহলে শেপটা ভীষণ সুন্দর আসে আর বগলের দিকে খুব সুন্দর। এখানে চাইলে আপনি প্রথম থেকে একটু আয়রন করে নেবেন ভালো করে, বা উপর থেকে একটা চাপ ছিলেও কিন্তু আপনি করতে পারেন। তবে আয়রনটা একটু ভালো করে করবেন, তাহলে কি হয় আপনার বুঝতে সুবিধা হবে, আর ফিনিশিংটা পরবর্তী সময় খুব ভালো থাকে। তো প্রথম থেকে আয়রন না করলে পরবর্তী সময় সেই ফিনিশিংটা কিন্তু পাওয়া যায় না। এখানে সেলাই কিন্তু করা হয়ে গেল। এবার দুটো পয়েন্টকে বরাবর রাখতে হবে মাঝখানে। এখানে হুক করতে হুকের গড়াগড়ি লাগানোর আগে চেক করতে হবে দুটো বরাবর আছে কিনা। বরাবর না থাকলে দেখতে ভালো লাগে না বলে বরাবর কিন্তু আপনাকে অবশ্যই রাখতে হবে। এখানে কিন্তু বরাবর আছে। তো আমি এখন কি করবো, এখানে হুকপট্টি এবং হুকের ঘরের পট্টি লাগিয়ে নেবো। এখানে কিন্তু আমাকে আর কিছুই করতে হবে না, বরাবর না থাকলে কিন্তু হুকপট্টি হুকের ঘরের পট্টি লাগানোর আগে ঠিক করে নেবেন। এবার দেখুন, এখানে পেছন পাটে একটুখানি এদিক থেকে উঠিয়ে নিচ্ছি, তাহলে সাইড থেকে ফিটিংসটা ভালো হয়। তা না হলে কিন্তু কি হয়, সাইড থেকে কাপড়টা বেশি হয়ে গেলো, লম্বাটা বেশি হলে একটুখানি কুচকে থাকে, তার জন্য একটুখানি কেটে কমিয়ে দেবেন। তাহলে দেখবেন সাইড থেকে ফিটিংসটা ভীষণ ভালো হবে। তো দেখুন, কোনাকুনি করে এইভাবে কিন্তু আমি এটা কেটে নিলাম। এরপর এখান থেকে কেটে রেখে দিলাম টিকেনের জন্য। এবার এখান থেকে আলাদা আলাদা করে টিকেনটা আমি সেলাই করে নিচ্ছি, নর্মাল যেভাবে করে থাকে সেভাবে টিকেনটাকে তো আমি সেলাই করে নেব। তো এখানে দেখুন, পেছনের পাটা সামনের পাট অনুসারে একটুখানি চেক করছি। দেখুন এখানে লম্বাটা কিন্তু সামনের পাটের বেশি আছে পেছনের পাটের তুলনায়, তাহলে আমাকে কোনাকুনি করে কাটতে হবে, কারণ আমি কাটিং করার সময় লম্বাটা একটু সাইড থেকে বেশি নিয়েছিলাম, প্রথমে বলেছিলাম পরে আমি কেটে নেব। এবার যখন আমি এটা কোনাকুনি করে কেটে নেব, তখন দেখবেন একেবারে সোজা হয়ে গেছে, এখন কিন্তু একটু বেঁকিয়ে আছে, তখন কিন্তু আর বেঁকে থাকবে না। তাহলে দুটো পার্ট এখানে বরাবর করছি। তো বরাবর করে সেই অনুসারে কিন্তু আমি এখানে কেটে নিচ্ছি। কাটিং করার পর দেখুন এটা কি হলো, একটুখানি দু বাড়তি কিন্তু আমি রেখে দিলাম। দেখুন, তাহলে এখন কিন্তু একেবারে সোজা, প্রথম কিন্তু কোনাকুনি ছিল, এখন কিন্তু একেবারে সোজা হয়ে গেছে। তো এবার দেখুন, এখানে আমাকে আর কিছুই করতে হবে না, এবার হুক পট্টি এবং হুকের ঘরের পট্টি লাগিয়ে নিচ্ছি। তো হুক পট্টিটা আপনি বাইরের দিক থেকে লাগাবেন, আর হুকের ঘরের পট্টিটা আপনি ভেতরের দিক থেকে লাগাবেন, সেটা কিন্তু সবসময় আপনি লক্ষ্য রাখবেন। আর হুকের ঘরের পট্টি চড়া করে নেবেন, প্রায় 4 ইঞ্চ নিয়ে নেবেন, আর হুক পট্টি আপনি 1.5 ইঞ্চ নিয়ে নেবেন, তাহলে হবে।
এবার দেখুন হুকের ঘরের পটি ঠিক এভাবে আপনি সেলাই করবেন, তা না হলে কিন্তু আপনার উল্টো হবে। প্রথম যে সেলাই দিয়েছিলেন ঠিক সেই সেলাইয়ের উপর কিন্তু রাখবেন, এর থেকে কিন্তু বাইরের দিকে আপনি আনবেন না। অনেকে কিন্তু ভুল করে থাকেন হুকের ঘরের পটি সেলাই করার সময়। আর হুক পটি দেখুন ভেতরের দিকে নেব, এখানে হুকের ঘরের পটিতে দ্বিতীয় আরেকটা সেলাই কিন্তু কবর হয়ে যাবো, তা না হলে কিন্তু এটা শক্ত হবে না। দেখুন তাহলে হুকে হুক পটি এখানে ভেতরের দিকে এইভাবে নিয়ে আরেকটা ফোল্ড করে এটা ভেতরের দিকে সম্পূর্ণ নিয়ে নিলাম। তো এটা হলো হুক পট্টি। এটা এখানে কি হয় আমরা বলে থাকি কমানো পট্টি, মানে কাপড়কে কমানো হয় আর হুকের ঘরের পট্টিতে সেখানে কাপড়কে বাড়ানো হয়। তো দেখুন তাহলে এখানে আর কোনো সেলাই দেওয়ার দরকার নেই। এবার আবারও একটু চেক করছি দুটো পাটের লম্বা আমাদের বরাবর আছে কিনা। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু এখানে ফিনিশিং হয়ে গেল। এই যে দেখুন বরাবর করে এখানে আমি সামনের পাটে পরবর্তী সময় হেম করে নেবো, এখন কিন্তু কিভাবে রেখে দিচ্ছি। দেখুন দুটো লম্বা কিন্তু আমার একেবারে বরাবর হলো। তো আপনারও কিন্তু একই ভাবে বরাবর হতে হবে, তা না হলে কিন্তু আপনার ব্লাউজের ফিনিশিং কখনো ভালো হবে না। এবার কিন্তু আমরা শোল্ডার জয়েন করব। শোল্ডার জয়েন করার পর আপনি গলার পট্টি লাগাবেন। তো এখানে শোল্ডার লাগানোর সময় লক্ষ্য রাখতে হবে নিচের দিকে গলার দিকে একটুখানি ডাউন করে সেলাই করবেন। গলার দিকে যখন একটুখানি ডাউন করে দেবেন তখন যত ডিপ নেকে হোক না কেন আপনার শোল্ডার পড়বে না, তবে খুব বেশি নয় সেটা কিন্তু মনে রাখবেন। খুব বেশি দিলে সেটা কি হবে, আবার শোল্ডারের দিকে সাইড থেকে হাতার দিকে আপনার ফুলে থাকবে। তো দুদিকে কিন্তু একইভাবে মেপে আপনি এখানে একটুখানি ডাউন করে আপনি মিলিয়ে দেবেন। অনেকে খুব বেশি কেটে থাকেন সেটা কিন্তু কখনোই করবেন না, সামান্য একটুখানি আপনারা ডাউন করবেন, তাহলে দেখবেন শোল্ডারটা একেবারে ফিটিংস হয়ে আপনার কাঁধের সাথে লেগে আছে। তো দেখুন তাহলে এইভাবে সেলাটা আমি কমপ্লিট করে নিচ্ছি। দেখুন তাহলে কাঁধের সেলা কিন্তু হয়ে গেল। কাঁধের সেলাটা সঠিকভাবে যদি না হয় তাহলে আপনার শোল্ডার কিন্তু অবশ্যই পড়বে। কাঁধের সেলাই এবং সামনের দিকে যে বগলের সেলাই এই দুটো সেলা যদি সঠিক হয় তাহলে বগলের দিকে ফুলবে না আর আপনার কাঁধ পড়বে না। এই দুটো যখন আপনার সঠিকভাবে সেলা করবেন তখন দেখবেন ব্লাউজটা একেবারে পারফেক্ট। এবার দেখুন গলার জন্য আমি উরেব কাপড় নিলাম। এবার একটা সাইড থেকে দেখুন সেলাই করে আমি সম্পূর্ণ গলার পটিটা এখানে সেলাই করে কমপ্লিট করে নিচ্ছি। গলার পট্টি লাগানোর পর ভেতরের দিক থেকে অবশ্যই হালকা হালকা করে কাট কাট লাগিয়ে রাখবেন, তবে লক্ষ্য রাখবেন যেন আপনার সেলাই না কাটে। তো অনেকে কিন্তু গলাতে কাট কাট না লাগিয়ে সেখানে কিন্তু পট্টিটাকে ভেতরের দিকে ফোল্ড করে, যখন আপনি না কাট করে আপনি ভেতরের দিকে ফোল্ড করবেন তখন মনে রাখবেন আপনার গলার ফিনিশিং কিন্তু কখনোই ভালো হবে না। প্রথমে সব দিকে ঘুরিয়ে আপনি কাট কাট লাগিয়ে দেবেন, তারপর যে পট্টিটা আছে সেই পট্টির উপর একটা চাপসিলি কিন্তু আপনারা অবশ্যই দেবেন। আর যেই পট্টির ভেতরে কাপড় গুলা ছিল সেগুলা কিন্তু পট্টির নিচেই থাকবে, ব্লাউজের নিচে কিন্তু। আবারও বলছি একদম এই জায়গা থেকে আপনি সাইড করে সেলাইটা করে সম্পূর্ণ ব্লাউজে পট্টির সেলাইটা কিন্তু কমপ্লিট করবেন। তবে মনে রাখবেন যে যে পট্টির নিচে যে কাপড়টা আছে সেটা কিন্তু কিছুতে যেন ব্লাউজের কাপড়ের দিকে না থাকে। দেখুন এই কাপড়টা পট্টির নিচে থাকবে, এইভাবে যেন না থাকে, উল্টো যেন না থাকে, তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো হবে না। তো সম্পূর্ণ কমপ্লিট করার পর এখানে আমি আরেকটা সেলাই দিচ্ছি। তো এই সেলাইটা করলে কি হয় আমরা যখন হেম করতে যাব তখন খুব তাড়াতাড়ি হয় বলে আমরা এই সেলাইটা করে নিই। এই সেলাইটা না করলে হেম করতে গেলে অনেকটা সময় লেগে যায়, আপনি একটু একটু করে ফোল্ড করবেন তারপরে হেম করবেন, তার জন্য আমি এভাবে করে থাকি। দেখুন সম্পূর্ণ সেলাইটা কিন্তু আমি করে নিলাম। এরপর যে এক্সট্রা কাপড়গুলো আছে এখানে এগুলা কেটে আপনি কমিয়ে নেবেন, যদি এটা কেটে না কমিয়ে আপনি সেখানে হেম করতে যান তাহলে কিন্তু কাবার আপনার পটির ভেতরে ফুলে ফুলে থাকবে, দেখতে ভালো লাগবে না, তার জন্য এক্সট্রা কাপড় গুলো অবশ্যই। এবার হাতা লাগিয়ে নেবো। তো হাতা লাগানোর জন্য এখানে হাতা এক্সট্রা কাপড় জয়েন কিন্তু আমি করে নিয়েছি, কি করে জয়েন করতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আর শোল্ডারের মিডল থেকে সেলাই করে এটাকে আমি কমপ্লিট করব। আস্তে আস্তে করে সেলাই করবেন, সামনের দিকে রাখবেন আর পেছনের পাট পেছনের দিকে রাখবেন। তো দেখুন এইভাবে আস্তে আস্তে করে সেলাই করে সম্পূর্ণ হাতাটা আমি কমপ্লিট করে নিচ্ছি। অনেকের কিন্তু এখানে অসুবিধে হয় হাতা লাগাতে গেলে, ওনাদের বরাবর হয় না। তো দেখুন তাহলে আমার এখানে যতখানি বাড়তি হলো অপর দিকেও আমি ঠিক একইভাবে ততখানি বাড়তি রাখবো। দেখুন তাহলে যেই জায়গাতে আমি এখানে বাড়তি নিলাম ঠিক একইভাবে মেপে আপনারা সেই অনুসারে বাড়তিতে চক দিয়ে একটু দাগ দিয়ে সবসময় যে কোনো সাইজেরই হোক না কেন যখন হাতায় আপনার বাড়তি হবে অপর দিকে আপনি সেই বাড়তিটাতে চক দিয়ে দাগ দিয়ে একটু পিন আপ করে নেবেন।
যখন আপনি পিন আপ করবেন তখন দেখবেন আপনার সেলাই করতে গেলে সুবিধা হবে, কোথায় কোনো অসুবিধা হবে না। চলুন আবার আমি ঠিক মাঝখানে চলে আসলাম, শোল্ডারের মাঝখানে। এবার শোল্ডারের মাঝখান থেকে একটু একটু করে সেলাই করব। তবে একটুখানি সেলাই করার পর আমরা চেক করব ব্লাউজের কাপড় এবং হাতার কাপড় বরাবর আছে কিনা। যদি কোনো কারণবশত বরাবর না থাকে তাহলে যে কাপড়টা কম আছে সেখানে হালকা একটু টান রাখবো তাহলেই হবে। আর যদি বরাবর থাকে সেখানে কিন্তু আপনাকে কিছুই করতে হবে না। আর যেটা একটু কম আছে সেখানে একটু টান রেখে, যেটা একটু বেশি আছে সেখানে হালকা একটু লুজ রেখে দেবেন তাহলেই হবে। তো এইভাবে সম্পূর্ণ হাতাটা কিন্তু আমি লাগিয়ে এখানে কমপ্লিট করে নিচ্ছি, তাহলে আপনার ব্যালেন্স হয়ে যাবে। তো এইভাবে যখন লাগাবেন তখন একটু কম বেশি হলো কোনো অসুবিধা হবে না, আপনার হাতাটা কিন্তু একদম বরাবর হয়ে যাবে। তো বন্ধুরা, যারা এই ব্লাউজের কাটিং ভিডিও দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন, কমেন্ট বক্সে আপনার কিন্তু তার লিঙ্কটা পেয়ে যাবেন। কারণ কাটিং না দেখলে আপনি কিন্তু সেলাই কিছুই বুঝতে পারবেন না, তার জন্য কাটিং এর ভিডিও অবশ্যই দেখবেন। তো এখানে দেখুন দুদিকে আমার একই রকম বাড়তি হলো। তো আপনাকেও ঠিক এইভাবে হাতাটা লাগাতে হবে, যখন এইভাবে লাগাবেন তখন আপনার ব্লাউজ পারফেক্ট হবে। এবার দেখুন ঠিক বগল থেকে, বগলেরই জায়গা থেকে আমরা ঠিক দুটো সাইডকে জয়েন করব, সামনে এবং পেছনে দুটো পার্ট একসঙ্গে রেখে আমরা এখান থেকে সেলাই করে সম্পূর্ণটাকে কমপ্লিট করব এখানে বরাবর। না হলে কিন্তু বগলের দিকে আপনার দুটো পয়েন্ট বরাবর থাকবে না, তার জন্য এখানে অবশ্যই কিন্তু আপনাকে বরাবর করতে হবে। তো দেখুন সাইড জয়েন হয়ে গেল। এবার দেখুন সামনের দিকে একটুখানি বাড়তি হলো। তো যতখানি বাড়তি হলো সেটাকে দেখুন প্রথমত স্কেল এইভাবে রেখে বরাবর দাগ দিয়ে আমরা সেই বাড়তি অংশটা একটুখানি কেটে নেব। খুব বেশি বাড়তি কিন্তু এখানে হলো না, দেখুন সাইড থেকে মোটামুটি 3 সুতা বরাবর হলো, আর সামনের দিক থেকে আরো একটু কম। যদি মনে করেন হুকের দিকে আপনি আরো কমিয়ে নেবেন লম্বা, তা কিন্তু কমাতে পারেন, কোনো অসুবিধা নেই। দুদিকে কিন্তু একইভাবে আমাকে কেটে নিতে হবে। তারপর দেখুন এখানে কোমর পট্টি লাগিয়ে নেবো। তবে কোমরের জন্য আপনি বরাবরই একদম সোজা কাপড় কাটবেন, তার চওড়া রাখবেন 2 থেকে 2.5 ইঞ্চ। তো এখানে তো কোমর পট্টি লাগিয়ে ভেতর থেকে ফোল্ড করে নিয়েছি, এবার ফিটিংস করার পালা। তো ফিটিংস করার সময় দেখুন আপনারা কি করবেন, এইভাবে আপনারা ফিটিংসটা করে নেবেন। যতখানি কাটিং করার সময় পেছনের পাটে 2 ইঞ্চ বাড়তি নিয়েছিলেন সেই 2 ইঞ্চ বরাবর করে প্রথমে দাগ দেবেন। দাগ দেওয়ার পর তার থেকে আপনারা একটুখানি বাড়তি নিয়ে নেবেন, এদিক থেকে একটুখানি ওদিক থেকে একটুখানি, মানে টোটাল আমাদেরকে 1/2 ইঞ্চ বাড়তি নিতে হবে। সামনে এবং পেছনে দুদিক মিলিয়ে যেই অ্যাপারচার ছিল তার থেকে আমাকে 1/2 ইঞ্চ বেশি নিতে হবে। কোমরে কোনো এক্সট্রা নেবেন না, যা আপনার দরকার আপনি ঠিক ততখানি কোমরের জন্য রেখে দেবেন তাহলে হবে। তা না হলে কি হবে, কোমরের জন্য আপনার সঠিক মাপটা কিন্তু আপনি পাবেন না। তো এখানে দেখুন আমার কিন্তু সম্পূর্ণ মাপ এখানে কমপ্লিট, আর ফিটিং এর সেলাই কিন্তু একদম সে আমার সোজা আসবে, কারণ দাগটা কিন্তু আমার সোজা হলো। এবার দেখুন হাতার জন্য, এখানে দেখুন অনেকের সমস্যা হয় হাতা যখন লম্বা হয়। তো এখানে দেখুন 5 ইঞ্চে প্রথমত একটা দাগ কাটবেন। এবার এখানে যতখানি মোহরই থাকবে তার থেকে বরাবর 2 সুতা বাড়তি আপনি নিয়ে এখানে দাগটা দিয়ে দেবেন। আর হাতার যে মেইন মোহরি সেখানে আপনাকে বাড়তি নিতে হবে না, শুধুমাত্র 1 সুতা বাড়তি নেবেন তাহলে হবে। তো এইভাবে দেখুন দাগটাকে ঘুরিয়ে আপনারা দিয়ে দেবেন। যদি কারোর বগলটা খুব বেশি লুজ থাকে সেখানে একটুখানি চেপে দেবেন। দেখুন সেলাই যদি সঠিক হয় তাহলে, কাটিং এবং সেলাই যদি সঠিক হয় তাহলে ফিটিংস এর সেলাই কিন্তু আপনার একদম সোজা আসবে, তা না হলে কিন্তু বেঁকিয়ে আসবে। আমি আগেই বলে দিচ্ছি, দেখুন আমি এবার সোজা করে এখানে ফিটিং সেলাইটা করে নেব। তাছাড়া হাতা যে বাড়তি কাপড়টা আছে সেই বাড়তি কাপড়টা কিন্তু নিচ থেকে আমি ঘুরিয়ে দেখুন এভাবে কেটে নিলাম। তো সেলাই কিন্তু আমার এখানে হয়ে গেল, দুদিকে কিন্তু আমি একইভাবে সেলাইটা করে নিয়েছি, আর বাড়তি কাপড় দুদিক থেকে আমি কেটে নিয়েছি। যখনই হাতায় বাড়তি হবে আপনি এভাবে কেটে নেবেন। এবার এটাকে উল্টে নিয়েছি, দেখুন এই জায়গাতে দেখুন বগলটা একেবারে বরাবর হলো। তো যখন আপনি সঠিকভাবে সেলাই করবেন তখন বগলের সেলাই আপনার একদম বরাবর থাকবে। তবে বরাবর না হলে ফিটিংস এ কোনো সমস্যা হয় না, দেখতে ভালো লাগে না। তো তার জন্য আমরা চেষ্টা করি বগল দুটো জয়েন্ট যেন একেবারে বরাবর থাকে, তাহলে দেখতে ভীষণই ভালো লাগে। তো এইভাবে সম্পূর্ণ ব্লাউজটা কিন্তু সেলাই করা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে কি বাকি আছে বলুন তো, এবার শুধু আমাকে হেম করতে হবে, হেম করলে সম্পূর্ণ ব্লাউজটা কমপ্লিট। বন্ধুরা, এই ব্লাউজের সেলাই সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আবারও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।